ভার্চুয়াল প্রেম থেকে বাস্তবের বিয়ে, প্রেমের টানে ব্রাজিল থেকে নদিয়ায় এসেছিলেন তরুণী। শুক্রবার বাঙালি রীতিতেই এক হলো চার হাত। প্রেমের টানে কয়েকদিন আগেই ব্রাজিল থেকে নবদ্বীপ এসেছিলেন প্রেমিকা। অবশেষে সামাজিক রীতিনীতি মেনে চার হাত এক হলো শুক্রবার। নবদ্বীপের বর কিন্তু কোণে ব্রাজিলের। বিয়ের সমস্ত রীতিনীতি মেনে বাঙালি বধূর সাজে নবদ্বীপের কার্তিককে বিয়ে করলেন ব্রাজিলিয়ান তরুণী। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই, শুধুমাত্র আত্মীয় পরিজন নয়। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই সেখানেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। এটি কোনো সিনেমা কিংবা রূপকথার গল্প নয়, জল জ্যান্ত এক প্রেমের কাহিনী, যেখানে ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে প্রেমিককে বিয়ে করতে নদিয়ার নবদ্বীপে এসেছেন বিদেশিনী। একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা থাকলে বোধহয় সব বাধাকেই জয় করা যায়। সেই কথা আরও একবার প্রমাণ করে দিল নবদ্বীপের কার্তিক মণ্ডল এবং ব্রাজিলিয়ান তরুণী ম্যানুয়েলা আলভাস দা সিলভা। নবদ্বীপের কার্তিক আর ব্রাজিলের ম্যানুয়েলার শুভ পরিণয়, যার অপেক্ষায় ছিল পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। এদিন আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বাঙালি বধূর সাজে সেজে নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলকে বিয়ে করলেন ব্রাজিলিয়ান কন্যা ম্যানুয়েলা। জানা যায় নবদ্বীপের বাসিন্দা হলেও কাজের সূত্রে গুজরাতের সুরাতে বাস করেন বঙ্গসন্তান কার্তিক মণ্ডল। চার বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়। ম্যানুয়েলা আলভেস দা সিলভা নামে ওই যুবতী প্রেমিক কার্তিকের টানে প্রায় 15,000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে চলে আসেন হবু বরের দেশের বাড়িতে। নদিয়ার নবদ্বীপে ছেলের বাড়িতেই চলেছে এই বিয়ের প্রস্তুতি। বিয়ের বেনারসি থেকে শুরু করে গহনা সমস্তটাই হয়েছে বাঙালি রীতিনীতি মেনে। এমনকি বাঙালি বধূর সাজে সেজেছে ম্যানুয়েলা। ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বর বেশে সামনে হাজির ছিল কার্তিক। বাঙালি বধূ সেজে দু চোখ পানপাতা দিয়ে ঢেকে বিয়ের পিঁড়িতে বসেন বিদেশিনী। গান্ধর্ব মতে শুভদৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন, মালাবদল, সিঁদুর দান এবং শুভদৃষ্টি থেকে শুরু করে সবটাই হল একেবারে বাঙালি মতে। এত গেল সাজসজ্জা এবং বিয়ের রীতিনীতির কথা। ব্রাজিল থেকে আসা বিদেশিনীকে বাংলা ও সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করতেও দেখা গেল বিয়ের মণ্ডপে, যেখানে একেবারে বিয়ের মন্ত্র উচ্চারণ করে কার্তিকের হাতে হাত রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবদম্পতি। আজ আমাদের বিয়ে, আমি কোন করছি? Your name? Manuela Alves da Silva. You come from? Brazil. নবদম্পতিকে দেখে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। বিবাহ শেষে নবদম্পতিকে সকলে আশীর্বাদও করলেন। এই বিষয়ে পাত্র কার্তিক মণ্ডল জানান, সনাতনী হিন্দু ধর্ম মতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হল। সকালে অধিবাস থেকে শুরু করে গায়ে হলুদ, এমনকি অগ্নি সাক্ষী রেখে বিবাহ সমস্তটাই হয়েছে। আমরা খুবই খুশি, আজ আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং সনাতনী হিন্দু ধর্ম মতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সারাদিন গায়ে হলুদ, অধিবাস, যেমন সব বিয়ের যা যা নিয়ম নীতি থাকে সব মেনে বিয়ে সম্পন্ন হয়নি এখনো, মানে একেবারে শেষ। অনেক খুশি, অনেক। আজকে কি পূর্ণতা লাভ করলে? হ্যাঁ, কত বছর হয়েছে? পূর্ণতা যখন সারা জীবন থাকবে তখনই তো লাভ হবে, এখন পূর্ণতা লাভ হবে। শুধুমাত্র আত্মীয় পরিজন নয়, ইতিমধ্যেই নবদ্বীপের পাত্র এবং ব্রাজিলের কন্যার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমেও। নবদম্পতিকে সেখানেও শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না,
একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।